12 নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশে ওভারব্রিজ ও আন্ডারব্রিজ মিলিয়ে মোট রেল ব্রিজ রয়েছে 5টি। অন্যদিকে এই একই জাতীয় সড়কের রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত প্রায় 55 কিলোমিটার দীর্ঘ অংশে রেল ব্রিজ ছিল কেবলমাত্র 2টি, একটি ডালখোলায় আর অন্যটি রায়গঞ্জ বাইপাসের উপরে। আর রেল ব্রিজের কাজ সময় মতো শেষ না হওয়ার ভোগান্তি যে কত বড় হতে পারে তার সবথেকে বড় উদাহরণ হলো ডালখোলা রেল ব্রিজ। স্বাভাবিকভাবেই আপনাদের অনেকে এই প্রশ্নটি করেছেন যে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশে এই 5টি রেলওয়ে ব্রিজের কাজ কি সময় মতো শেষ হবে। আর এই আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়। তার কারণ এই অংশের 4 লেনের সড়ক ব্যবস্থা কবে চালু হবে তার অনেকটাই নির্ভর করছে এই রেল ব্রিজগুলো কবে সম্পূর্ণ হয় তার উপর। তাহলে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশে এই 5টি রেল ব্রিজের নির্মাণ কাজ বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন তা দেখা যাক। বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশে উত্তর দিক থেকে প্রথম যে রেল ব্রিজটি রয়েছে তা হল কৃষ্ণনগর লালগোলা রেল লাইনের তলা দিয়ে যাওয়া একটি 4 লেনের নতুন রেলওয়ে আন্ডার ব্রিজ বা RUV। এই রেলওয়ে আন্ডার ব্রিজটি পুরনো 2 লেনের রেলওয়ে আন্ডার ব্রিজের থেকে কিছুটা দূরে একটি সম্পূর্ণ নতুন অ্যালাইনমেন্টের ওপরে তৈরি হচ্ছে। তবে এই রেলওয়ে আন্ডার ব্রিজের রেল লাইনের তলার অংশটুকু নির্মাণ কাজ বর্তমান নির্মাণ সংস্থা নতুনভাবে কাজ শুরু করার আগেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিল। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই রেলওয়ে আন্ডারব্রিজের সঙ্গে পুরোপুরিভাবে কংক্রিটের তৈরি সংযোগকারী রাস্তার নির্মাণ কাজ চলছে। বর্তমান কাজের অগ্রগতি নিরিখে এই রেলওয়ে আন্ডারব্রিজের কাজ সময়সীমার মধ্যেই মানে 2023 সালের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত। এই রেলওয়ে আন্ডারব্রিজের দক্ষিণ দিকে কেবলমাত্র 800 মিটার দূরেই রয়েছে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রেল লাইনের উপর দিয়ে যাওয়ার 4 লেনের একটি নতুন রেলওয়ে ওভারব্রিজ। এই রেল লাইন দিয়ে বর্তমানে অবশ্য কোনো ট্রেন চলাচল করে না, ফলে এই রেলওয়ে ব্রিজের রেল লাইনের উপরের অংশটুকু নির্মাণের ক্ষেত্রে খুব একটা বেশি জটিলতা ছিল না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই রেলওয়ে ওভারব্রিজের রেল লাইনের উপরের অংশে নির্মাণ কাজ এবং এর সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ দুটোই প্রায় শেষ পর্যায়ে। বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশের 3 নম্বর রেলওয়ে ব্রিজের নির্মাণ হচ্ছে বর্তমান শান্তিপুর বাইপাসের শেষে। মূলত গোবিন্দপুর রেলগেটের পরিবর্তে কৃষ্ণনগর শান্তিপুর রেল লাইনের উপর একটি সম্পূর্ণ নতুন অ্যালাইনমেন্ট দিয়ে 4 লেনের একটি রেলওয়ে ওভারব্রিজ তৈরি হচ্ছে। এই ওভারব্রিজের শান্তিপুর বাইপাসের দিক থেকে আসা সংযোগকারী রাস্তার কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। তাছাড়া এই রেল ব্রিজের রেল লাইনের উপরের অংশে লোহার গার্ডার লঞ্চিংয়ের কাজও সম্পূর্ণ হয়ে গেছে, ফলে বর্তমান কাজের অগ্রগতির নিরিখে এই রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজও সময়সীমার মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। এরপর বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশের 4 নম্বর রেলওয়ে ওভারব্রিজের যা নির্মাণ কাজ বর্তমানে চলছে সেটি রয়েছে শান্তিপুর বাইপাসের উপরে। এই রেলওয়ে ওভারব্রিজটি রয়েছে রানাঘাট শান্তিপুর রেল লাইনের উপর। এখানে পুরনো 2 লেনের রেলওয়ে ওভারব্রিজের পাশে একটি নতুন 2 লেনের রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ চলছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন রেলওয়ে ওভারব্রিজের রেল লাইনের উপরের অংশটুকুর কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি এই রেল ব্রিজের রানাঘাটের দিক থেকে আসা সংযোগকারী রাস্তার কাজও এখন শেষ হয়ে গেছে। তবে কৃষ্ণনগরের দিক থেকে আসা সংযোগকারী রাস্তার কাজ এখনও চলছে। বর্তমান কাজের অগ্রগতির নিরিখে এই 2 লেনের রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজও সময়সীমার মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশের 5ম এবং শেষ রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ চলছে রানাঘাট শহরের মধ্যে। সম্পূর্ণ নতুন 4 লেনের এই রেলওয়ে ওভারব্রিজটি নির্মাণ হচ্ছে শিয়ালদা রানাঘাট রেল লাইনের উপর দিয়ে। রানাঘাট শহরের এই রেল ব্রিজের
কৃষ্ণনগর অভিমুখী লেনের স্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়ে গেলেও বড়জাগুলি অভিমুখী লেনের পাইলিংয়ের কাজও এখনও শুরু হয়নি। তার কারণ হলো রানাঘাট শহরের পুরনো রেলগেটটি প্রস্তাবিত বড়জাগুলি অভিমুখী লেনের ঠিক নিচে ছিল। সৌভাগ্যবশত অল্প কিছুদিন আগে পুরনো রেলগেটের পাশে ট্রাফিক ডাইভার্সনের জন্য একটি নতুন রেলগেটের নির্মাণ করা হয়েছে। এর ফলে পুরনো রেলগেটটি ভেঙে বড়জাগুলি অভিমুখী দুলেনের রেল ব্রিজের জন্য পাইলিং করার কাজ এখন শুরু হতে চলেছে। স্বাভাবিকভাবেই যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, রানাঘাট শহরের এই রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ কিন্তু অন্যান্য রেল ব্রিজগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে। ফলে 2023 সালের মধ্যে রানাঘাট শহরের এই রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ শেষ হবে কি না সেই ব্যাপারে কিন্তু খানিকটা প্রশ্নচিহ্ন থাকছে। যদি এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আপনি তা পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।